বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আপনাদের সাথে মিলন মোহনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা ভর্তা রেসিপি, মজাদার ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে এই মজাদার ভর্তাটি আমার মনে হয় অনেকেই আমরা ভর্তা পছন্দ করি, অনেকেই খুব মজা করে গরম ভাতের সাথে ভর্তা খেয়ে থাকে। ভর্তা আমরা খুদের ভাতের সাথে খেয়ে থাকি, সকালের নাস্তায় খেয়ে থাকি ভর্তা খুদের ভাতের সাথে, অনেকে বুয়া ভাত বলে থাকে, এটা পান্তা ভাতের সাথে খেয়ে থাকে, গরম ভাতের সাথে খেয়ে থাকি। ভর্তা আমরা অনেকেই কম বেশি অনেকে পছন্দ করি, বানাতেও পারি। আর এই ভর্তাটি এতটাই মজাদার, এতটাই ভালো আপনারা, আর শরীরের জন্য অনেক অনেক গুণে পুষ্টিতে ভরপুর এই ভর্তাটি। এটা হলো লাইয়ের সিলকা আর পটল এবং আলু, ছোটো চিটকা আলু, এই খোসা সহ আলু দিয়ে আমি এই ভর্তা রেসিপিটি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। আপনারা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দর্শক, আমার সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। আর লাইক দিবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্টে আমি উৎসাহিত হব, আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো। দেখুন, লাইয়ের খোসা, লাইয়ের এই যে ছিলকা, যেটা খোসাটা, এটা আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, এটা কিন্তু অনেক উপকারী শরীরের জন্য। আর পটল, এই যে পটল একটু লাল যেগুলো হয়ে যায় বা লাল না হলেও কোনো এনে আমি ছিলকা সহই কেটে নিয়েছি। আলুটা আমি কিন্তু চিটকা আলু, এটা এটা কিন্তু কেটে আবার ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তাহলে এই তিনটা মিলিয়ে ভর্তাটা হবে আর কি, খুব সুন্দর ভর্তাটা হবে। আমি একটা কড়াইতে আমি প্রথমেই ওই ঝুরি ঝুরি করে কাটা লাউ লাউ খোসাগুলি দিয়ে দিলাম। আমি এই সবজিগুলি দিয়ে আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম ছিলকা সহই কিন্তু সিদ্ধ করে নিয়েছি, ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, এতে করে টেস্ট অনেক বেড়ে যাবে। আর পটলগুলিও ছিলকা সহ এভাবে কেটে নিয়েছি, এটা এখন আমি সিদ্ধতে দিব। আমি আস্তে আস্তে কী কী দিই দেখুন, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন এক এক করে সব দিয়ে আমি সিদ্ধতে বসাবো। একটু লবণ দিলাম, আবার পরে আমি চেখে কম হলে তো কমই রাখলাম, একটু পরে যেন দিতে পারি। কাঁচামরিচ ফালি কয়েকটা দিয়ে দিলাম, কারণ পরে আবার শুকনো মরিচও যাবে, একটু হলুদ দিয়ে নিলাম। নিয়ে হলুদটা চাইলে আপনারা দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, কয়েকটা কাঁচামরিচ দিলাম আবার, কারণ এটা হলো ফ্লেভারের জন্যই আর কি দিয়েছি, পরে চাইলে তুলে সরাই রাখলেও হবে। আর এই যে রসুন দিলাম, দিয়ে এক একটা দানা আদা দিয়েছি, কিন্তু আদা এটা সব কিছু দিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম, অল্প বেশি না, দিয়ে এখন আমি এটা সিদ্ধ বসিয়েছি, সিদ্ধ বসিয়েছি। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটা এই যে আদা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আদাটা কাটা পরে আবার দিব, ভেজে দিব আর কি। দেখতে থাকুন, কেউ কোথাও যাবেন না, টেনে দেখবেন না দর্শক, টেনে দেখলে কোনো অংশ হয়তো বাদ যাবে, তখন কিন্তু টেস্ট হবে না। এই ভর্তাটা এতটা টেস্টি, এটা কিন্তু একটু ভর্তা হলে হবে কি, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, খুবই শরীরের জন্য ভালো, খুবই পুষ্টিকর। এই জন্য কোথাও আপনারা যাবেন না, টেনে দেখবেন না, পুরো ভিডিওটি একটু অনুরোধ করছি, পুরো ভিডিওটি দেখবেন। একটু একটা প্যানে আমি তেল দিয়ে নিলাম, নিয়ে ওই যে আদা রসুন কুচি এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এভাবে এক পিঠ একটু পোড়া পোড়া হয়ে যাবে, আর এক পিঠ হবে, এভাবে আমি ভেজে নিচ্ছি। এগুলো হলো ভর্তার জন্য, আমি ভেজে আগে গুছিয়ে নিচ্ছি, এটা তো দরকার, কারণ আগে ওই চুলায় আমার সিদ্ধ দিয়েছি, ভেজে নিব। এই যে এখন দেখুন, এই যে শুকনো মরিচটা দিলাম, এটাও ভর্তাতে আমার লাগবে, তাই জন্য একটু তেল দিয়ে আমি আস্তে 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 ভেজে নিচ্ছি। এই মরিচটা ভাজার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে, ভর্তার ঘ্রাণটা কেমন হবে, মানে সুন্দর একটা ফ্লেভার আসবে মরিচের কারণে। কাঁচামরিচটাও আমি ভেজে নিব, এভাবে তেলেই ভেজে নিব। এই যে মরিচ নিলাম, এখন কাঁচামরিচটা দিয়েছি, কাঁচামরিচটাও ভেজে নিব। ওটারও একটা কাঁচা তোর মধ্যে সিদ্ধতে দিয়েছি, আবার এটা একটা কিন্তু আলাদা, এটার সাথে একটু আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে তুলে নিলাম,
ভেজে তো এগুলোর একটা এই যে ভাজার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ওই ভর্তাতে দিলে ভর্তাটা এতটাই মজা, মানে এটা হলো মানে গুণে পুষ্টিতে ভরপুর এই ভর্তাটা। সিল্কা ভর্তা তো খুবই ভালো ছিলকারিতে। এখন আমি ওই ওই তেলে আবার একটু ধনিয়া পাতা ভেজে নিচ্ছি, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে আর সবুজ হবে। তেলে কিন্তু একটু ভেজে ভর্তাতে দিলে খুব টেস্ট হয়, খুব ভালো হয়। একবারে আমি চাইলে কিন্তু ওই সিল্কার সাথেও দিতে পারতাম, হ্যাঁ ওটাও দেওয়া যায়, কিন্তু এভাবে একটু ভেজে নিলে ধনে পাতার খুব ভালো ফ্লেভার পাওয়া যায় আর কি। এখন এই যে শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা ভালো করে ভেজে নিয়েছি আর কি, ওই তেল দিয়েছিলাম যে ওই তেলেই ভেজে নিয়েছি, শুকিয়ে যায় তেলটা এসেছে তখন ওইটা দিয়ে ভেজে নিয়েছি। এখন আমার সব গোছানো হয়ে গেল, এখন পাটা এটা বাটার পালা, এটা পাটাতেই বাটতে হবে, কারণ ব্লেন্ডারেও এটা হবে না, কারণ আলু আছে, আলুটা চিটকা ধরবে তখন ভালোভাবে ব্লেন্ড হতে চাবে না, এই জন্য আমি শিলপাটাই নিয়েছি। আর আমরা বাঙালি, আমাদের সবার ঘরেই শিলপাটা থাকেই, আমরা অভ্যস্ত এগুলোতে, আমরা অভ্যস্ত, তাই আমার যে সাহায্যকারী সে বেটে দিচ্ছে। এখন এই যে এভাবে বেটে নিচ্ছি, এই ভর্তাটা এতটাই টেস্টি, এতটাই টেস্টি, এটা মানে অনেকেই নিশ্চয়ই খান বা জানেন। তো এইভাবে আমি যেভাবে করলাম একটু যদি মনোযোগ দিয়ে দেখেন আর এইভাবে যদি করেন মানে খুবই মজা হয়, খুব টেস্টি হয়। আপনারা টেনে দেখবেন না, টেনে দেখলে কোনো অংশ বাদ গেলে, ওই জিনিসটা বাদ গেলে পরে ভর্তাটা টেস্টি হবে না, তখন বলবেন যে আপনি বললেন এত টেস্টি, টেস্টি হলো না। দেখুন কীভাবে ওগুলো আবার দিয়ে বেটে নিচ্ছি, ভর্তা কিন্তু আমার ওগুলো বাটা হয়ে গিয়েছে, তারপরে আমি এটা বেটে নিচ্ছি, কারণ ওটার সঙ্গে আমি বাটি নাই, পরে দিচ্ছি ফ্লেভারটা ঠিক রাখার জন্য। আর লবণ আমি পরিমাণ মতো দিব, একটু মুখে দিয়েও দেখব, দেখে যদি লবণ লাগে আবার দিয়ে দিব, এমন আর কি। এখন ভর্তাটা আমার পুরো বাটা হয়ে গেছে, এটা এতটাই টেস্টি এই ভর্তাটা। লাউ খোসা তো এমনি ভালো লাগে, শুধু লাউ খোসাও ভর্তা করা যায়, আলু দেওয়াতে একটা সুন্দর টেস্ট হয়। বাটা আমার হয়ে গেল, উঠিয়ে রাখলাম, এর কাজ কিন্তু এখনও বাকি আছে, আরও একটু কিছু মিলাবো। এই জন্য এখন আমি এই যে কাঁচা পেঁয়াজ এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, এটা থেতো করে নিচ্ছি, এটা দেওয়াতে টেস্ট অনেক বেড়ে যাবে। আর একটু পেঁয়াজ দিব আমি, সেটা একটু ভেজে নিব আমি, একটু হাফ ভাজা, পুরো ব্রাউন করব না, বেরেস্তা নয়, একটু ভেজে ওটা। এটা তো কাঁচা পেঁয়াজটা দিলাম আর ওটাও দিলাম, এই যে দেখুন এমন হয়েছে, এই এই পেঁয়াজটা পুরোটা আমি দিয়ে নিলাম। এগুলো দাঁতের নিচে পড়বে, মুখে বাঁধবে, খুব ভালো লাগে এটা খেতে, মনে হবে যে আমি ভর্তা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবো। আর যারা একটু ভর্তা হলে একদিন না হয় একটু বেশি খেলাম, অসুবিধা কী, এই জন্য এই যে দেখুন সরিষার তেল দিলাম, এক চামচ সরিষার তেল এটা একদম পরে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, একটু আমার লবণ লাগবে, মুখে দিয়েছিলাম তাই একটু লবণও দিয়ে নিয়েছি। এখন আমি চামচের সাহায্যেই, আমি কিন্তু হাত লাগাই নেই পুরো ভর্তাতে, ওই আমি ওই যখন বেটে নিলাম তখনও খন্তার সাহায্যেই উঠিয়েছি। এখনও আমার মাখা হয়ে গিয়েছে, দুই চামচ দিয়ে এভাবে মাখা যায়। এটা আমি হাত লাগাতে পারতাম কিন্তু হাত লাগালাম না, এই জন্য যারা যে ভাইরা বোনেরা অনেকেই জব করেন, তারা হাত হয়তো জ্বালা করবে বা হাতে দিবেন না, তারা এভাবে করে নিতে পারেন, ভর্তা করা ইজি ব্যাপার একদম, চামচের সাহায্যেও করা যায়। এভাবে দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয়, আর খেতে কিন্তু সত্যি অনেক টেস্টি হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, আপনারাও হয়তো করেন, এর চেয়েও ভালো হয়তো বা হয়। আপনারা একদিন আমার আমার রেসিপিতে একটু ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের, একটু রুচি চেঞ্জ হলো। আপনারা হয়তো এক পদ্ধতিতে করেন বা একরকম বা এরকমও হইতে পারে, তবুও এটা একটু দেখে এভাবে করেন, এটা তো শরীরের জন্যও ভালো, পুষ্টি গুণে খুবই ভালো আর কি। আপনারা বানিয়ে খাবেন, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলি প্রতিদিন একটু আপনারা দেখবেন, আর নতুন যারা ভিউয়ার্স আমার আছেন তারা দেখবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর যারা পুরানো আমার ভিউয়ার্সরা আছেন দেখছেন, প্রতিদিন একটু কষ্ট করে দেখবেন এবং টেনে দেখবেন না,
পুরা ভিডিওটি দেখবেন, রান্নার ভিডিও টেনে দেখলে কিছুই বোঝা যায় না, কোথাও বাদ পড়ে যাবে। তখন ভিডিওটা টেনে কোনো মশলা বা কষানো বা কোনো কিছু দিয়েছি হয়তো, ওই সময়টা বাদ গেলে টেস্ট আসবে না। তখন বলবেন যে এমন হলো হয়তো, হ্যাঁ এটা দেখবো না, এমন করেন না প্লিজ, আপনারা একটু পুরা ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখুন। আমি হয়তো বিদায় নিয়ে নিব, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে রাখছি, যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন, পুরানো ভিউয়ার্স আমার, নতুন ভিউয়ার্স আর এখন আজকে এই মুহূর্তে যারা হয়েছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নেই। আসসালামু আলাইকুম।